দর্শক আজ শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস একাত্তরের এই দিনে শহীদ সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আর টিভির প্রতি মঙ্গলবারের আয়োজন গণতন্ত্রের সংলাপে সঙ্গে আছি মি সেলিম রাও খান দর্শক যুক্তরাষ্ট্রের পুলিশ ভায়োলেন্স রিপোর্ট বলছে দু সালে এক হাজার জন মানুষ সেদেশের পুলিশের হাতে নিহত হয়েছেন এর মধ্যে মাত্র ষোলোটি থানায় মামলা পুলিশের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বর্ণবাদ ও হেট ক্রাইমের শিকার হয়ে প্রতি বছর দেশটিতে বিপুল সংখ্যক মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এর অধিকাংশই কোনো বিচার হয় না বিভিন্ন দেশেও যুক্তরাষ্ট্র কর্তৃক গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দীর্ঘদিন ধরেই বিভিন্ন ফোরামে আলোচিত হচ্ছে অভিযোগ আছে যুদ্ধপরাদেরও অথচ এই দেশটি বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে তুলছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সম্প্রতি বাংলাদেশের পুলিশ প্রধান ও র্যাব প্রধান সহ সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশের সঙ্গে আলোচনা না করেই এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের ফলে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞদের অনেকেই রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ এর পেছনে বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের ষড়যন্ত্রের ইঙ্গিত দেখছেন এমন একটি চিত্রকে সামনে রেখে দর্শক আজ আমাদের আলোচনা বিষয় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কতটা যৌক্তিক আর এ আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত বিআইএস এর সাবেক চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদ সমাজবিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক জিয়া রহমান এবং র্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলমইন বিপিএম পি এস সি বিএন দর্শক অনুষ্ঠানের প্রশ্নকর্তা অথবা মতামত জানাতে ফোন করুন স্ক্র দেখানো নম্বরে অথবা লিখুন ফেসবুকে জানিয়ে রাখছি অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে যাচ্ছি মূল আলোচনা আলোচনা বিষয়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা কতটা যৌক্তিক প্রথমেই আমি শুরু করতে চাই মুন্সি ফয়জাম আপনাদেরকে শুরু করতে চাই আপনি দীর্ঘদিন ধরে মন্ত্রকে কাজ করছেন এবং রাষ্ট্র হিসেবে কাজ করছেন বিভিন্ন দেশে আপনি বলুন যে সম্প্রতি যুক্তরাষ্ট্র যে ঘোষণাটি দিয়েছে এর যৌক্তিকতা কী আছে অর্থাৎ মানবাধিকার লঙ্ঘনের কথা বলেছে এবং দুটি অভিযোগ তারা এনেছে একটি হচ্ছে মানবাধিকার লঙ্ঘন যেতে পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে অন্যটি হচ্ছে ট্রেজারি বিভাগ যেটি বলেছে যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত ব্যক্তি তাদের যাদের দেশে যে সম্পদ আছে সেগুলোকে বাজেয়াপ্ত করে ওই দিকে কতখানি যৌক্তিক মনে করে না আমি এই সিদ্ধান্তকে মোটেই যৌক্তিক মনে করি না আমি মনে করি যে এটা এক নম্বর অযৌক্তিক এবং এর মধ্যে আমি আরও বলার চেষ্টা করেছি যে এটা অত্যন্ত বালক্ষিল্য এবং হঠকারী সিদ্ধান্ত সমস্যা সবখানেই আছে আপনি যে প্রথমে শুরু করলেন সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা কিছু অংশ ওটা তো আসল পুরো চিত্র নয় আংশিক দেখালেন যে কি হয় সেই দেশে যারা আমাদেরকে অভিযুক্ত করছে তো সেখানে তারা এই ধরনের কাজ করে কী আদায় কী চাই পাইতে পেতে চাচ্ছে কি তারা কি পাবে এর থেকে সেটা যদি আমরা কারণ সব কাজের তো যুক্তি এক যুক্তির বিভিন্ন দিক থাকে একটা দিক হলো বড় দিক হলো যে এই কাজ করে এই সিদ্ধান্ত নিয়ে আমরা কি পেতে চাই তো সেখানে আমি তো বলছি যে এখানে তারা যদি মনে করে যে এইটুক করে এইটা করেই তারা আমাদের দেশের মানবাধিকার বা দুর্নীতির বিষয়গুলোতে যদি কোনো কিছু থাকে সেগুলোকে শুধরে ফেলবে সেটা তো একদম সম্ভব না প্রশ্ন আসে না কিন্তু বরং উল্টো ফল হতে পারে কারণ এতদিন একটা জিনিস যে বাংলাদেশ শুরু হয়েছিল তলাবিহীন ঝুরির নাম নিয়ে সেই বাংলাদেশ আজকে কোথায় পৌঁছেছে এবং সেটা বাংলাদেশের মানুষের কে প্রশংসা করতে হয় তাদের যে ক্ষমতা তারা নিজেরা নিজেদেরকে ইয়ে করতে পারে কিন্তু সাথে সাথে পৃথিবীর বিভিন্ন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র সহ সবাই আমাদেরকে সহযোগিতা করেছে সেই সহযোগিতাকে কাজে লাগিয়ে আমরা এই বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছি তো এইটা এই যে অগ্রগতি অনেক দেশ কিন্তু তারা সাহায্য করে আরও বেশি সাহায্য করে কিন্তু তারা কি এইভাবে এগিয়েছে আমরা এগিয়েছি আমরা নিজেদের চেষ্টা এবং তাদের সহযোগিতা মিলে একসাথে এগিয়েছি তো সেইটার দিকে যদি খেয়াল রাখি তাহলে সেইটাকে বরং প্রশংসা করা উচিত প্রশংসা পাচ্ছি আমরা বাংলাদেশকে বিভিন্ন ফোরামে প্রশংসা করা হয় কিন্তু সেই সাথে হঠাৎ করে এরকম পাবলিকলি যদি সেইম করা হয় সেটা কাউন্টার প্রোডাক্ট কারণটা কী মনে হতে পারে যে তারা হঠাৎ করে আপনি বললেন যে কারণ এটা আমরা এর মধ্যে যে আলাপ আলোচনা করছি যে বিভিন্ন যে তারা খুব চিন্ত অনেক চিন্তা করে যে কাজটা করেছে এটা আমার কাছে মনে হয় না সেই জন্য আমি বলছি ভালো খেললো না একটি উন্নয়নশীল দেশে এত বড় একটি স্টেপ তারা গ্রহণ করলো এর পেছনে কী কারণে তারা করেছে মনে হয় আমি এটা আমি তো একদম নিশ্চিত হয়ে বলতে পারবো না কতগুলো জিনিস বাংলাদেশ যখনই ভালো করে যখন নতুন কিছু কিছু একটা আরও বেশি উন্নতির দ্বার প্রান্তে এসে দাঁড়ায় বা ভালো কিছু একটা করে তখনই কিন্তু বিভিন্ন সময় বাংলাদেশের উপরে বিভিন্ন এরকম বাইরে থেকে আক্রমণ এসেছে এর আগেও যখন দেখা গেছে যে একটা কি বলে যে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছিল সেটা থেকে বের হয়ে আসার জন্য আমরা যখন যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিল তাদের বিচার শুরু করলাম সাথে সাথে বিভিন্ন জায়গার থেকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের উচ্চারণ আসতে লাগলো সেগুলো কেন হয়েছিল কিছু লোক যাদের স্বার্থ এটার দ্বারা এই যে আমাদের এই অ্যাকশানের দ্বারা কী বলে থ্রেটেন্ড হচ্ছিলো যারা তারা এবং তাদের যারা অনুসারী বা তাদের যারা স্বার্থ দেখে সেই সব লোকগুলো বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে পরাজিত সত্যি শক্তি তাদের লোকজন এখানে একটি প্রশ্ন আপনাকে করি যে তাদের লোকজন তারা করছে অর্থাৎ অনেক অভিযোগ আমাদের মন্ত্রক যারা আছে আপনারা যারা কাজ করেছেন সেই লবিং এর জায়গাটা কোথায় থাকলো তাহলে যদি তারা কাজ করে থাকবে তাহলে আমাদের পররাষ্ট্রমন্ত্রক যারা রাষ্ট্রদূত কাজ করছেন তারা কি করছে আমি এই ব্যাপারে কিছু আলাপ আলোচনা করার চেষ্টা করেছি তাতে বুঝতে পেরেছি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের কাজ তারা করার চেষ্টা করছেন কিন্তু এখন বোঝা যাচ্ছে যে সেটা যথেষ্ট হয় না যথেষ্ট কাজ কাজ আরও করা প্রয়োজন তো সুতরাং আমি দুটো জিনিস বলে শেষ করতে চাই এখানে যে একটা হলো যে কিছু লোক আছে যারা পিছনে লেগে আছে এবং তারা বিভিন্নভাবে এই কাজটি করেছে লবিস্টদের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে ট্রেজারি ডিপার্টমেন্টে তারা লবিজদেরকে প্রভাবিত লবিজ দ্বারা প্রভাবিত করে কিছু লোককে যারা বাংলাদেশ ডেস্ক দেখে তাদেরকে প্রভাবিত করে একটা হয়তো কিছু লিখিয়ে নিয়েছে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের র্যাডারে খুব উঁচু স্থানে না খুব গুরুত্বপূর্ণ না তাদের জন্যে সুতরাং ওখানে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো সেটা খুব চিন্তাভাবনা না করেও যদি নিয়ে ফেলে তো খুব বেশি তারা মনে করে যে খুব ক্ষতি হয়ে যাবে না বাংলাদেশের ক্ষতি হবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ক্ষতি হবে না সুতরাং আবার দরকার হলে শুধরে নেওয়া যাবে সুতরাং এটা অত গুরুত্ব না দিয়ে তারা যা লিখে দিয়েছে নিচের থেকে সেটাই হয়তো সই করে দেয় সেটা একটা জিনিস হতে পারে এবং আগেও হয়েছি বলে আমরা ধারণা করছি সুতরাং সেটা কিন্তু এটা যদি একটু আলাপ আলোচনা করে করা হতো যে আমাদেরকে যদি আগের থেকে সতর্ক করা হতো কারণ আমাদের এখন দুই দেশের মধ্যে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব খারাপ তো না এখন আসলে এইটার কারণে খারাপ হয়ে যাবে মনে হচ্ছে নাহলে তিনটা ডায়ালগ চ্যানেল আছে নিয়মিত ডায়ালগ করবে সেই চ্যানেলগুলোকে ব্যবহার করা হয়নি তো এইটার জন্যে তো সেইগুলো যদি ব্যবহার করা হতো ঠিক মতন তাহলে আমার মনে হয় তাহলে এই পর্যায়ে আসতো না বরং এইটা করে তারা যে ফল পাবে না তারা যদি আমাদেরকে ইনকনফিডেন্স তারা যদি আমাদের সরকারকে এইগুলো বলতো জি তাহলে কিন্তু তারা যে ফলটা চায় সেগুলো খন্দকার আপনি বলুন যে র্যাবের বৃদ্ধি যে অভিযোগগুলো তোলা হয়েছে এবং সেই অভিযোগগুলোকে আপনার কিভাবে মূল্যায়ন করছে একটি দিক আর আরেকটা দিক হচ্ছে যে আপনারা মিডিয়াতে বলেছেন যে আইন মাফিক অর্থাৎ আইন মোতাবেক আপনারা চলছেন এবং এমন কোন গুরুতর অভিযোগ আগে উত্থাপিত হয়নি এবং যে অভিযোগগুলো অর্থাৎ যিনি সাবেক র্যাব প্রধান ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন বর্তমান যিনি র্যাব প্রধান আছেন তার বিদ্যে বলা হয়েছে এবং র্যাব সবসময় কিন্তু একটি যারা সন্ত্রাসবিদে কাজ করছে বিধি কাজ করছে তারপরেও এই এম্বারগ্র পেছনে আপনার কী কারণ মনে হয় আপনাদের কী ধন্যবাদ আপনাকে প্রথমত আমি সেই আগে থেকে আসতে চাই র্যাব যখন প্রতিষ্ঠা করা হয়েছে একটি কিছু লিগ্যাল ম্যান্ডেটের আলোকে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে দেশ থেকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দূর করার জন্যই র্যাবকে প্রতিষ্ঠা করা হয়েছে এবং আমরা র্যাব যে র্যাব মেম্বার আমি গর্বের সাথে বলতে পারি আজকে র্যাবের আবিজানিক সাফল্যের কারণে আজকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ অনেকটাই শূন্যের কোঠায় চলে এসেছে পাশাপাশি আপনি দেখেন র‍্যাবে যারা আমরা কর্মরত আছি তারা বিভিন্ন বাহিনীর একটি সুনির্দিষ্ট প্রসেসের মাধ্যমে এবং চৌকশ অফিসারদের সিকিউরিটি ক্লিয়ারেন্সের মাধ্যমে ভালো অফিসারদের এখানে পদায়ন করা হয় এবং যার প্রেক্ষিতে আমি বলবো এই নয় বাহিনীর একটি ফোর্সের আজকে এত সাফল্য আমরা আপনারা দেখেন যেটা মূলত আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো বিভিন্ন করা হয়েছে যে সাম্প্রতিক যে অভিযোগটি সেটি হচ্ছে মাদক বিরোধী অভিযানে আমাদের সাথে গুলি বিনিময়ে বিভিন্ন মানুষের যে বা নিহতের যে সন্ত্রাসীদের যে ঘটনাগুলো ঘটেছে দেখেন আমরা র্যাব প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত মাদক বিরোধী অভিযানে আমরা তিন হাজার ছয়শো কোটি টাকার মাদক আমরা উদ্ধার করেছি আমরা এখন পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজারের অধিক মাদক চোরাকারবারি এবং এই ধরনের মাদকের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করেছি দেখেন মাদক হচ্ছে সকল অপরাধের মা যারা মাদক ব্যবসায়ী তারা অস্ত্র চোরাকারবারিতে জড়িত তারা নারী পাচারের সাথে জড়িত তারা ধর্ষক এই প্রেক্ষিতে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে এবং এই আলোকে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আমরা আমাদেরকে বলা হয়েছে যে আমরা মানবাধিকার লুণ্ঠন করি রাদার আমরা বলছি আমরা মানবাধিকার লুণ্ঠন করি না আমরা মানবাধিকার রক্ষা করি আপনি দেখেন আমরা র্যাব প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত দুই হাজার পাঁচশোর অধিক ধর্ষক আমরা আটক করেছি আজকেও আমাদের একটি অভিযান পরিচালনা হয়েছে যেখানে আমরা তেরো চোদ্দ বছরের ছয় থেকে সাতজন মেয়েকে পাচারকালে আমরা তাদেরকে পাচারকালীদের আটক করেছি এবং এদেরকে উদ্ধার করেছি তো এগুলো তো আমি দেখছি যে আমরা মানবাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছি আমরা দেশের আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে কিন্তু আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি আপনি দেখেন দস্যুমুক্ত সুন্দরবন সুন্দরবনের চার শতাধিক দস্যু আমাদের কাছে আত্মসমর্পণ করেছে তাদেরকে আমরা আমাদের অর্থায়নে পুনর্বাসন করেছি খুব কম দেশেই আমি মনে করি এই ধরনের রেকর্ড রয়েছে যে জঙ্গিরা আত্মসমর্পণ করেছে এই জঙ্গি দ্বারা আমরা আমাদের অর্থায়নে পুনর্বাসন করেছি তা আমরা যদি মানবাধিকার লুণ্ঠন করে থাকি আমরা যদি মানুষের অধিকার রক্ষা না করে থাকি তাহলে এই সকল ডাকাত এই সকল জলদস্যু এই সকল জঙ্গি আমাদের কাছে আত্মসমর্পণ করতো না তা আমরা মনে করি যে এটা কোনো স্বার্থসীম মহলে অপতৎপরতা আচ্ছা ঘটনা আপনি বলুন যে যেখানে বললেন যে এটা বড় ধরনের একটা ফ্রিজ দিলেন যে আপনারা মানবাধিকারে স্টোর করছেন এবং দেশের জন্য কাজ করছেন অনেক আপনি কথা বললেন কিন্তু র্যাবের যে একটি ইমেজের কথা আমরা জানি কিন্তু বহির্বিশ্বে এই ইমেজটা কেন প্রতিষ্ঠা করা গেল না বা এখানে কি সংকটটি আছে যেহেতু জন্মের পর থেকে কিন্তু র্যাবকে কিন্তু বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে এখনো সে প্রক্রিয়া আছে তাহলে এই বিষয়টি যদি আপনাদের দৃষ্টিগোচর হয়ে থাকবেই তাহলে কেন এই ব্যাপারে ইমেজ বিল্ডিংয়ের জন্য আপনারা কাজ করেননি ধন্যবাদ আপনাকে আমরা যে বিষয়টি এসেছে সারো যেটি বললেন এই বিষয়টি কিন্তু সার্ডেনলি হয়েছে বিভিন্ন সময়ে আমাদের উপরে বিভিন্ন অভিযোগ এসেছে যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা সেটা সুনির্দিষ্ট ব্যাখ্যা আমরা দিয়েছি আমরা জানেন সাম্প্রতিক সময়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে বা প্রায় একত্রিশ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের নিখোঁজের ব্যাপারে আমাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জেনেছিলাম আমরা সুনির্দিষ্টভাবে সেই একত্রিশ জন সম্পর্কে আমরা তথ্য কালেকশন করেছি যেখানে আমরা দেখেছি এই একত্রিশ জন থেকে চারজন ইতিমধ্যে বাড়িতে এসেছে এর মধ্যে পাঁচজন বিভিন্নভাবে ইতিমধ্যে সাধারণভাবেই তাদের মৃত্যুবরণ হয়েছে এদের মধ্যে তিন চারজনকে চারজনকে পাওয়া গিয়েছে যারা নিজের নিজের ইচ্ছায় বাড়ি থেকে পালিয়ে গিয়েছে নারী গঠিত বা বিভিন্ন ইস্যুতে এবং আর যে বাকি এরকম ষোলো সতেরো জন যাদের সম্পর্কে আমরাও সুনির্দিষ্টভাবে তথ্য পাইনি যে তারা আসলে কোথায় আছেন সো আমরা যখনই কোনো অভিযোগ পেয়েছি বা আমাদের কাছে অভিযোগ করা হয়েছে আমরা কিন্তু সুনির্দিষ্টভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানিয়েছি আপনি দেখেন আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময় গুলি বিনিময়ের যে অভিযোগগুলো হয়ে থাকে এবং সেটি কি সাম্প্রতিক সময়ে যে আমাদের অভিযোগ সেটি বলা হচ্ছে যে মাদক বিরোধী অভিযানে পাঁচ শতাধিক একটি গোলা গুলি যে একটি অভিযোগ আমাদের বিরুদ্ধে করা হয়েছে দেখেন আমরা এক লক্ষ চব্বিশ হাজার আসামি গ্রেপ্তার করেছি মাদক বিরোধী অভিযানে আমাদের লেফটেন্যান্ট কর্নেল আজাদ সহ মাদক ও জঙ্গি বিরোধী অভিযানে আমাদের ২৯ জন সদস্য শহীদ হয়েছেন আমাদের সহস্রাধিক সদস্যের অঙ্গহানি হয়েছে সেখানে গুলি বিনিময়ে আমাদের দিকে যারা বন্দুক তাক করেছে আমরা সেখানে তাদেরকে আমাদের নিজেদের আত্মরক্ষার্থে বাংলাদেশে আইন সংবিধান আমাদেরকে অনুমতি দিয়েছে আমাদের আত্মরক্ষার্থে আমরা গুলি করেছি এখানে যেই বিষয়টি এসেছে প্রতিটি গুলি বিনিময়ের পরে একটি নিরপেক্ষ বডি সেখানে কিন্তু র্যাব না একটি নিরপেক্ষ বডি, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা নিরপেক্ষ আদালত বিজ্ঞ আদালতের মাধ্যমে তদন্ত হচ্ছে সেখানে যদি আমরা কখনো আমাদের কোনো সদস্য দোষী প্রমাণিত হয়েও থাকে তার কিন্তু বিচার হয়েছে সেই নজির কিন্তু বাংলাদেশের মাটিতে রয়েছে তো আমরা এটাই বলার চেষ্টা করেছি যে আমাদের আমরা অবশ্যই মানবাধিকার সমুন্নত রেখে আমরা কাজ করে যাচ্ছি যখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ এসেছে আমরা কিন্তু সেই অভিযোগ আমলে নিয়েছি আমাদের ইন্টারনাল ইনকোয়ারি সেল রয়েছে যার মাধ্যমে আমাদের সদস্যরা যদি কোনো অপরাধ করে থাকে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এই সেলেও কিন্তু আমরা পাঁচ শতাধিক আমাদের যে র্যাব সদস্যের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি আমরা কেন বলছি যে আমরা মানবাধিকার রক্ষা করছি নয় হাজার বাহিনীর একটি ফোর্স এই ফোর্সে নয় হাজার সদস্যের মধ্যে উনত্রিশ জন শহীদ হয়েছেন এক হাজার সদস্যের অঙ্গহানি হয়েছে বিশ্বের কোন আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে যাদের এই নয় হাজার সদস্যের মধ্যে এই পরিমাণ তাদের যে মানুষের আত্মহতি হয়েছে হয়েছে তবে এই এই সংকটটা কেন হলো আপনার কাছে কি মনে হয় আমরা যেটা মনে করি বিভিন্ন ইস্যু হতে পারে কেউ হয়তো বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে আমরা বাংলাদেশে উন্নয়নের অংশীদার হিসেবে র্যাব কাজ করে যাচ্ছে বাংলাদেশ এখন একটি জঙ্গি জঙ্গিমুক্ত দেশের দিকে পরিণত হচ্ছে যেটাও একটি বিরল ঘটনা অর্থাৎ একটা মনে স্ব আমরা মনে করি কারণ আমরা আসলে কোনো কারণ খুঁজে পাচ্ছি না আমাদের কাছে মনে হয়েছে আমাদের প্রতি যে অভিযোগ করা হয়েছে এটা এখন পর্যন্ত ভিত্তিহীন ধন্যবাদ আপনাকে জিয়ার আপনি বলুন যে যেখানে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ঘটনা আমরা জানি যেখানে আমরা দুই হাজার বিশ সালে একটি রিপোর্ট জানি যে এগারোশো বিশ জন অর্থাৎ গুলিতে নিহত হয়েছে পুলিশের সেখানে মাত্র মামলা হয়েছে ষোলোটি একটি অভিযোগ প্রতি বছর এক হাজারের উপরে মারা যায় এবং আরেকটি মানবতাবারী অপরাধের ঘটনা হচ্ছে আফগানিস্তানে আপনি যিনি কিছুদিন আগে দু হাজার একুশ সালে একটি এয়ার স্ট্রাইকে একশো জন মারা গেছে তা নিয়ে হয়েছে এবং যুক্তরাষ্ট্রবিধি কিন্তু দুটি সুনির্দিষ্ট অভিযোগ আছে উত্থাপন করা হয়েছে সেটি হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধ অন্যটি হচ্ছে ওয়ার ক্রাইম যেটা আফগানিস্তানে হয়েছে তারপরও আমাদের ওখানে এই অভিযোগগুলো কেন উত্থাপন করলো কী মনে হয় আপনার কাছে অর্থাৎ এর পেছনে কী ষড়যন্ত্র আছে অনেকে করছেন আপনার ব্যাখ্যাটি কি এটা আসলে যদি ষড়যন্ত্র বলেন তাহলে আমার মনে হবে যে এটা খুব ওই পুরনো যে ব্লেম গেম কনসপায়াসি থিওরি এর মধ্যে আবার চলে যাবে এটি আসলে মানে আমি বলবো যে যুক্তরাষ্ট্রের তার যে ঐতিহাসিকভাবে বিকশিত ফরেন পলিসি এবং তার যে একটা হেজিমনিক রাষ্ট্র হিসেবে তার যে পলিটিক্যাল এবং ইকোনমিক ইন্টারেস্ট সেটা যুগে যুগে ইউনাইটেড স্টেটস যেভাবে পালন করেছে এটি তারই একটি নতুন একটা ফর্ম বা আমি বলবো যে একটা নতুন অধ্যায় কারণ আপনি যদি প্রথমত আপনি যদি এই অ্যাক্টিভিটিসগুলোকে আপনি মনে করেন যে নিউট্রাল অ্যাক্টর হিসেবে কাজ করছে এটি এক অ্যাবসোলুটলি ভুল কারণ আপনি যদি ইতিহাসের এই যে সিভিলাইজেশানটার ডেভেলপমেন্টটা দেখেন পৃথিবীর ইতিহাসটা মানে আপনি মার্শিয়ান সেন্সে যদিও আমাদের মনে হতে পারে যে আমরা মার্কশিয়ান সেন্সটাকে বিশ্বাস করব কেন আপনার যেদিন থেকে প্রাইভেট প্রপার্টি বা ব্যক্তিগত সম্পত্তির উৎপত্তি হয়েছে সেদিন থেকেই মানুষের এই দ্বন্দ্ব এবং এই দ্বান্দিক সম্পর্কটা মানে যতই আমরা আধুনিক হয়েছি এই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এই যে যুদ্ধগুলো হয়েছে এই যুদ্ধগুলো কি মানে এর পেছনে পলিটিক্যাল কারণ ছিল বলেই তো যুদ্ধ হয়েছে এবং এগুলো আমরা এখানে এখানে বলতে চাই না এগুলো অনেক মানে বিস্তারিত বলার সুযোগ আছে ইউনাইটেড স্টেটসের যদি আপনি আপনি একেবারে আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলছি ইউনাইটেড স্টেটসের ইতিহাসটা যদি দেখেন পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে জায়গায় ইউনাইটেড স্টেটস আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এমন কোনো জায়গা নাই ইউরোপ থেকে শুরু করে এশিয়া থেকে শুরু করে ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে আফ্রিকার থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যে ইউনাইটেড স্টেটস সেখানে মানবাধিকার লঙ্ঘন করেন আমি একটি একটি করে বলছি আপনি দেখেন এই রোনাল্ডো মান্ক তিনি তার গ্লোবালাইজেশন অ্যান্ড লেবার বইয়ের মধ্যে লিখেছে নাইনটিন ফিফটি থ্রিতে চার দিনের মধ্যে ইরানিয়ান গভর্নমেন্টকে তারা অপসারণ করেছে মানে সেখানে এক ডেমোক্রেটিকলি ইলেকটেড যে গভর্নমেন্ট তাকে টপল ডাউন করেছে নাইনটিন ফিফটি ফোরে আমরা দেখেছি গুয়েতে মালায় নাইনটিন ফিফটি সেভেনে আমরা দেখেছি লেবাননে নাইনটিন সিক্সটি ওয়ানে ডোমিনিকান রিপাবলিক নাইনটিন সেভেন্টি থ্রিতে চিলিতে নাইনটিন সিক্সটি ওয়ান ইন্দোনেশিয়ার সুকর্ণকে তো এই যে আপনি কোল্ড ওয়ার মানে এবং সেখানে আপনি যদি আজকে যদি মনে করেন যে ধরুন আপনি যে ডিসকোর্সটা হচ্ছে যে বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা নিয়ে একটা আলোচনা ডিসকোর্স তো আছে আমাদের নিজের দেশের মধ্যে বাইরেও আছে আর তাহলে পরে আপনি এই যে পুরো একটা বিশাল সময় যাদের মিলিটারি ডিকটেটরদেরকে আপনি অ্যাপচলুর সমর্থন দিয়েছেন সaddam হোসেনকে মিশরে যেমন আছে তারা ক্ষমতায় বসিয়েছে আবার তারাই তাকে টপল ডাউন করেছে যখন তাদের মানে কর্তৃত্বের প্রতি চ্যালেঞ্জ করে ধরুনই আছেন এক সময় তাকে ওরা বসিয়েছে আবার তারপরে তাকে সেম তো কাজেই আপনি মানে আপনি যদি এভাবে যদি বিচার করেন আমি আমি আরো আর একটা উদাহরণ আপনাকে দেই দেখেন যে কথাটা বলছেন 1949 এ আপনার চায়নাতে আজকে যে ডিবেটটা তৈরি হচ্ছে এই ডিবেটের ঐতিহাসিক জায়গাও আছে নাইনটিন ফোরটি নাইনে যখন চায়নাতে বিপ্লব হলো ফিফটিস থেকে আপনার পুরো সাউথ ইস্ট এশিয়ার বেল্ট আজকে যে এশিয়ান টাইগার বলা হয় হু ডেভেলপ দিস একদম ডিরেক্টলি প্যাট্রোনাইজ করে আমেরিকা তার ট্রেজারির থেকে টাকা দিয়ে এই এই সমস্ত দেশগুলোর মানে এক্সপোর্ট লিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশান এই জিনিস তৈরি করেছে কোরিয়া সাউথ কোরিয়া তাইওয়ান হংকং জাপান প্রত্যেকটা দেশ জাস্ট বিকজ যে এই কমিউনিস্ট বোধ তাদের জন্য এখানে কমিউনিজম যেন এখানে কায়েম না হয় তাহলে এই সিঙ্গাপুর সাউথ কোরিয়া হংকং তাইওয়ান আমরা প্রত্যেকটা দেশে যে আনডেমোক্রেটিক অটোক্র্যাটিক রুলার তাহলে তো অ্যাবসোলুট প্যাটার্নাইজেশন আমেরিকার ছিল তাহলে আপনি কন্ট্রাডিকশানটা দেখেন তারা ডেমোক্রেটিক চর্চা বলছে তারা মিলিটারি ডিকটেটর তারা করেছে তারা এই এই ধরনের অটোক্র্যাটদের বসিয়েছে যেখানে ডেমোক্রেসির মানে কিছুই ছিল না তো কাজেই আমি বলব যে আজকে যে ঘটনাটা ঘটিয়েছে এটার পেছনে তার পলিটিক্যাল ইকোনমিক ইন্টারেস্ট আছে আপনার খেয়াল আছে কি না রানা প্লাজা যখন ঘটলো তার পরপরই কয়েক দিনের মধ্যেই ইউনাইটেড স্টেটস সেখানে জিএসপির একটা স্যাংশন দিয়ে দিল এই স্যাংশনগুলো দেয় ইউনাইটেড স্টেটস তার যে হেজিমনি এই যে বিভিন্ন দেশে তার যে যেটা তাকে সবসময় দেশকে বাংলাদেশের চেষ্টা করলেন যে এটা খুব আমেরিকার কাছে নেই কিন্তু এত বড় একটা স্টেপ নেওয়ার পেছনে কী কারণ মনে হয় একটি দিক যে যখন আমাদের র্যাবের কমান্ডার বললেন যে তারা মানবদেরকে রেস্টোর করছে আমরাও জানি যে র্যাবের একটি বড় ধরনের ইমেজ আছে আমাদের দেশের অভ্যন্তর আইন রক্ষার জন্য আমরা জানি কি তারপরেও আপনি মনে করেন এতগুলো ক্রাইসিস যখন সৃষ্টি করলো যে দেশ যখন এগিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু রাজনীতিবিদ দেখা যাচ্ছে মানুষ হচ্ছে খুশি উৎসব করছে এই বিষয়টা কি বলব দেশপ্রেমের জায়গা থেকে এই বিষয়টাকে আপনি কী ভেবে না আপনি যদি খেয়াল করে দেখেন মানে এটা আসলে ব্যাপার হচ্ছে যে এই জন্য আমি রিকোয়েস্ট করব যারা এই নিয়ে ডিবেট করে তাদের উচিত যাতে আরও পড়াশোনা করে এবং এই বিষয়ের জন্য খোঁজ খবর নেয় আপনি যদি আমি যেটা বললাম যে আমেরিকান সোসাইটিটা এটা ডেভেলপ করেছে ডেমোক্রেসির মধ্যে একটা বড় জিনিস হচ্ছে লবিস নিয়োগ করা এটা কিন্তু আপনি যদি মনে করেন আমরা কথার কথা বলছি নট নেসেসারিলি আপনি প্রত্যেকটা কংগ্রেসম্যান তারা যখন বিল আনে এই প্রত্যেকটা বিল আনার পেছনে এক একটা লবিজ থাকে এটা একটা ইনস্টিটিউশনালাইজ প্রক্রিয়াটা তো আপনি যুদ্ধাপরাধের বা মানবতের সময় আপনি দেখেছেন এখন এখানে আমরা যে করে বলছি না কিন্তু এই লবিজ নিয়োগটা এটা ডিরেক্টলি এই প্রক্রিয়ার মধ্য দিয়েই তারা এই ইয়েটা করে না একটি প্রশ্ন তারা যদি যদি কেউ লবিজ নিয়োগ করে থাকবে আমরা বর্তমান সরকার ক্ষমতায় আছে তার পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাহলে পদ্মা সেদুতে আমরা একটি কনস্পেছি দেখতে পেলাম যে পদ্মা সেদুকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক উজ্জ্বয় করলো তাদের ক্যাপিটাল উজ্জ্বয় করলো অন্য অন্য সময় আমরা দেখেছি তাই সেক্ষেত্রে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের লবিস নিয়োগ বা এই কৌশলে কোনো ঘাটতি ভেরি গুড কোয়েশ্চেন এখন এখানে গেলে আবার খুব সুডো পলিটিক্যাল ডিসকাশনের মধ্যে চলে আসবে আমি খুব মানে মানে আমার যে অবজারভেশন আমি মনে করি যে এই জায়গাগুলোতে অ্যাপসোলুটলি ঘাটতি আছে এই সমস্ত জায়গায় আমি বলবো যে ঘাটতি আছে এই কারণে যে যেহেতু আমি বলছি আপনি খেয়াল করেন আপনি যে প্রশ্নের উত্তর দিচ্ছেন সেটাই আমি বলছি যেহেতু ইউনাইটেড স্টেটস চলে এইভাবে তাহলে আপনাকে সেইভাবেই তো আপনাকে একটা বড় আপনার পলিসির একটা স্ট্র্যাটেজি জায়গাটা আপনাকে রাখতে হবে এটা কোনো বিকল্প নাই যে দেশে আপনার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সমস্ত পলিসিগুলো ফর্মুলেশন হয় সেখানে তো আপনিও আপনাকে আপনার প্রস্তুতি থাকতে হবে এই জায়গায় আমি মনে করি ঘাটতি ছিল ঘাটতিটলি ছিল এবং এটা তবে আমি বলছি যে এই এখনও ঘাটতি থাকলে পরেও এটা যে শেষ হয়ে যায়নি আমি মনে করি যে স্যাংশনের মধ্য দিয়ে আপনার খেয়াল করে দেখবেন আপনি ইউনাইটেড স্টেটসের অস্ত্র দিয়েই কিন্তু আপনাকে সেটা চালাতে হবে কারণ আপনার সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে গেছে আপনার এখানে সেই আগের সেই যুদ্ধ এখন না নাই সারা পৃথিবীতে ওয়ান সিঙ্গেল ক্যাপিটাল সিস্টেম চালু হয়েছে আপনার এই এর মধ্যেই কিন্তু থাকতে হচ্ছে আমাদের প্রচুর র্যাডিক্যাল প্রোগ্রেসিভ লোকজন এখন আমেরিকার ভক্ত হয়ে গেছে আপনি দেখেন এরকম আপনি খোঁজ নিয়ে দেখেন যে এরকম দ্য রিয়ালিটি অফ দি ওয়ার্ল্ড রুলস অফ দ্য গেম আপনি কিছু কোন করার নাই তাহলে পরে আপনি যখন এই প্রক্রিয়াটা চালু আছে ডেফিনেটলি আপনাকে সেটা যেমন রাখতে হবে আবার আমি আমেরিকার যে আরেকটা অস্ত্র যে সফট অ্যাপ্রোচ যেটা আমাদের এখানে সত্যগ্রহ মুভমেন্টের মধ্য দিয়ে গান্ধীজি তৈরি করেছিলেন যে ডায়ালগ আপনি খেয়াল করে দেখবেন আমেরিকা সবসময় বলে কারণ তারা স্ট্রিট প্রোটেস্ট মুভমেন্ট এগুলো সবই তারা মনে করে যেগুলো তো গ্রহণ আমি আমি মুন্সি ফয়াজুদ্দিন সাহেবের এই কথাটাকে আমি অ্যাপসোট একমত যে এইটা জায়গায় আপনি একটা দেশের সাথে এক ধরনের সম্পর্ক আছে ইউনাইটেড স্টেট যদি আপনাকে একটা হুমকি দেয় দ্যাট দ্যাট ইজ দ্যাট নট এনাফ আপনার মনে হয় আমার তো মনে হয় যে এটা অনেক মানে একটা পররাষ্ট্রমন্ত্রী বা একটা স্টেটমেন্ট যদি তারা দিত গভর্নমেন্টকে তোমরা এগুলো হচ্ছে না এগুলো তো আমরা খুশি না ইউনাইটেড খুশি না আপনি অ্যাজ এ জার্নালিস্ট আপনি জানেন পরের দিন আমাদের পত্রিকায় হেডলাইন হয়ে যেত দ্যাট ইজ গুড এনাফ তা আপনি এই সুযোগগুলো দিলেন না এবং আপনি বলছেন যে আপনি তার যে গণতান্ত্রিক চর্চার মধ্যে যে সফটওয়্যার প্রশ্ন আছে ডায়ালগ বা সেটা এখানে কেন কাজ করেনি তারা অর্থাৎ কি কারণে এই কারণ আমি বললাম আপনাকে এখন আরো একটা কারণ এগুলো তো এখন বললে কোয়াড আমি এই প্রসঙ্গে আমি এটা আসতে চাই মুশিফাজ আপনি বলুন যে এই যে যেটা বিআরআই এবং যেটা কোয়াডের যে প্রসঙ্গটি আছে কিছুদিন আগে যখন কোয়াড নিয়ে প্রসঙ্গ উঠলো তখন তো চাইনিজ অ্যাম্বার আপনি চায়নাতে অ্যাম্বাসেডার ছিলেন দীর্ঘদিন ধরে তখন কিন্তু তারা তো রিয়্যাক্ট করেছে এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রক তাদেরকে অ্যাপ্রুভ করেছে কিন্তু এই যে এবং প্রশ্ন নিয়ে কোনো ঘটনা দুটো ছোট কথা বলে নিতে চাই সেটা হলো যে র্যাবের ইমেজ সম্বন্ধে একটা প্রশ্ন তুলেছিলেন দেশে এবং বিদেশে এই যে র্যাবের ট্রেনিং র্যাব যখন গঠন হলো তারপর থেকে বারবার মার্কিন যুক্তরাষ্ট্র ট্রেনিং এর ব্যবস্থা করেছে যেমন আরও অন্যান্য দেশও করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের বিভিন্ন রকম রসদ সংগ্রহের ব্যাপারেও তাদের হাত আছে আচ্ছা সেটা সুতরাং তাদের যে খুব খারাপ ইমেজ ছিল সেটা আমার মনে হয় না কারণ তারা সবসময় যুক্ত ছিল এদের সাথে যোগাযোগ আছে তাদের আচ্ছা কিন্তু একটা কিছু কেউ একটা কিছু হটোখারি কিছু করেছে আর সেটা ফল এখন আমরা ভুগছি পরে হয়তো একদিন মার্কিন যুক্তরাষ্ট্র বলে সরি আমাদের ভুল হয়ে গেছে পরিবর্তন করে ফেলবে কিন্তু ততক্ষণ পর্যন্ত ড্যামেজ হয়ে যাচ্ছে আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি যে ইমেজের ব্যাপারে দেশের ভিতরে যে ইমেজ কোর্টে কেস যায় কঠিন কঠিন কেস তখন কোর্ট বলে র্যাব ইনভেস্টিগেট করুক কেন অর্থাৎ আস্থা আছে র্যাবের আছে যাদের ভিকটিমস যারা তারা যে বলে যে কি র্যাবের ইনভেস্টিগেশনের ব্যবস্থা করেন কেন যে র্যাবের প্রতি হ্যাঁ তার মানেই না যে র্যাব সমালোচনার ঊর্ধ্বে আছে এবং সেই সব বিভিন্ন ক্ষেত্রে সরকার পদক্ষেপ নিয়েছে যেমন নারায়ণগঞ্জের ঘটনার কথা উঠেছিল। সেখানে তো অলরেডি কয়েকজন অফিসারের বিরুদ্ধে সাজা জেলে আছে হয়ে গেছে মানে তাদেরকে কনভিক করা হয়ে গেছে তো এরকম ঘটনা আছে সুতরাং সেগুলো আমার মনে হয় ভালো করে বুঝে দেখা দরকার যে ডায়ালগের ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটাকে ব্যবহার করে এইগুলো সম্বন্ধে আরও খোলাখুলি আলাপ দুই পক্ষের হওয়া দরকার আপনি যে এখন যে প্রশ্নটা করলেন কোয়াড বিআরআই এবং যে আরেকটা বলে কি ইন্দো প্যাসিফিক আবার আজকাল নতুন আরেকটা এসছে এই হ্যাঁ তো এইগুলো কিছুদিন ধরে আমরা খেয়াল করছি গত বছরখানেক ধরে বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ভারতের পক্ষ থেকে বিশেষ করে অন্যরা তেমন না এই এই সব যে তাদের যে জোটগুলো আছে যে কোয়াড যেমন তারপরে সোয়াড প্লাস সোয়াড প্লাস বলা হচ্ছে কারণ কোয়াডে তো আর আমরা ইচ্ছা করে জয়েন করতে পারি না তাই না কোয়াড প্লাস বলা হচ্ছে ওই কারণে যাতে অন্যরা যুক্ত হতে পারে আরেকটা হলো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেখানে যেটাকে এরা আরও বড়ো করে করার চিন্তা করা আর তারপরে এই যে এই অন্যান্য যেসব এইগুলোতে কী হচ্ছে বাংলাদেশকে তারা কাছে টানতে চেয়েছে বাংলাদেশ বলছে যে হ্যাঁ আমরা সব রকমের ইয়েতেই যেখানে আমাদের আর্থসামাজিক উন্নয়নের বিষয়ে যেখানে সাহায্য পাবো আমরা সেখানেই আমরা যুক্ত হব আমরা বিআরআইতে আছি আমরা আইপিএসেও যাবো তবে কোয়াডে তারা যেতে চায় নাই বলেছে বলেছে যে এটার মূল ইয়েটাই হচ্ছে মিলিটারি বা প্রতিরক্ষা উপর ভিত্তি করে সেই জন্যে এটার সাথে আমরা যুক্ত হতে চাই না কারণ আমরা সবার সাথে বন্ধুত্ব রাখতে চাই কারোর সাথে বৈরিতা না আমাদের যে মূল বঙ্গবন্ধুর দেওয়া যে মূল নীতি আমাদের কূটনীতির সেইটা থেকে আমরা দূরে সরবো না এবং আমরা সবার সাথে বন্ধুত্ব রেখেই কাজ করব। সেই জন্য আমরা কোনো রকমের এক্সক্লুসিভ প্রতিরক্ষা জোটে যুক্ত হতে চাই না তো আর এখানে সবখানে একটা জিনিস একেবারে এক চারজন হোক দশজন হোক বা পঁচিশজন হোক কিন্তু এক্সক্লুশনের ব্যাপারটা সবসময় আসছে যে চায়নাকে সরিয়ে রাখো বা অন্য কোনো দেশকে সরিয়ে রাখো তো তখন এই এই জিনিসটা আমরা মনে করি যেটা ভালো না পৃথিবীর জন্য সভ্যতার জন্য ভালো না বাংলাদেশ চায় শান্তির কূটনীতি করতে যাতে সবাই সহযোগিতা করে কাজ করতে পারে যেমন এখন একটা সহযোগিতার খুব গুরুত্বপূর্ণ সময় ছিল এই কোভিডের কারণে কিন্তু সেই সহযোগিতা হচ্ছে না এক এক দেশের মধ্যে বিভিন্ন রকমের প্রতিযোগিতা বা একজন আরেকজনের পিছনে লাগা এগুলো ঘটছে আমরা তো এগুলো পছন্দ করি না আর আমরা মনে করি যে বড় বড়ো দেশ যারা মার্কিন যুক্তরাষ্ট্র চীন ভারত জাপান এরা এবং ইউরোপ এরা সবাই মিলিয়ে যদি কাজ করতে পারে তাদের লোয়েস্টের কথাটা শেষ করতে দেন যে লোয়েস্ট কমন ডিনোমিটার যেগুলো আছে যেখানে তারা একসাথে কাজ করতে পারে সেই সব কাজ করে তাদের সম্পর্কটা যদি ভালো করে এবং কনফ্রন্টেশনের থেকে যদি দূরে সরে আসে কনফ্লিক্ট থেকে যদি দূরে সরে আমরা সবার আমাদের সবার জন্যে ভালো বাংলাদেশের জন্য ভালো সারা পৃথিবীর জন্য ভালো সেইটাই আমরা চাই এবং আমি মনে করি যে আমাদের বন্ধুরা মার্কিন যুক্তরাষ্ট্র হোক ভারত হোক জাপান হোক চীন হোক সবাই সেটা বোঝে কিন্তু তারা কখনো কখনো বিভিন্ন ক্ষুদ্র স্বার্থে স্বার্থে এইগুলো এই প্রিন্সিপালগুলোকে এই নীতিগুলোকে জলাঞ্জলি দিয়ে ফেলে এবং পরে পরবর্তীতে তারা সেটা নিয়ে চিন্তিত হয় তো এইখানে এই যে বলছিলাম যে কয়েকদিন ধরে বেশ কিছু দিন ধরে বাংলাদেশকে কোয়াডে বা এসে সাথে আইপিএসের সাথে যুক্ত করার জন্য চেষ্টা করা হয়েছিল হয়েছিলো ডাকাডাকি করা হয়েছিল ইন্ডিয়ার পক্ষ থেকে ভারতের পক্ষ থেকে অন্যরাও উৎসাহিত করেছে আমাদেরকে কিন্তু আমরা ওইভাবে আমাদের যে মেজার যে রেসপন্স সেটা আমরা দিয়েছি যেটা

চায়না সি ইস্যুতে তারা সেখানে অপোজ করছে সেক্ষেত্রে সুযোগ ছিল কি আর কিন্তু তারা ওপেনলি অপোজ করে না এবং যখন বলে আমরা আইপিএস এর কথা যখন তাদেরকে বলি তোমরা কি চায়নাকে কাউন্টার করো তারা বলে যে না মুখে তারা তাই বলে কিন্তু আসলে উদ্দেশ্য চায়নাকে কন্টেইন করা কিন্তু তারা বলে যখন আমরা তাদেরকে জিজ্ঞেস করি তারা পরিষ্কার আমার কাছে ভারতীয় বন্ধুরা আমেরিকান বন্ধুরা বলেছে যে না আমরা কারো বিরুদ্ধে না সবাই মিলেমিশেই আমরা করতে পারি একটা অল্টারনেটিভ তৈরি করছি আমরা কারণ ওখানে নানা রকমের অভিযোগ পাচ্ছি পাওয়া যায় তো সেটার থেকে যাতে অন্যদের একটা অল্টারনেটিভ থাকে সেটা তৈরি করছে আর তাছাড়া আমরাও সবাইকে সাহায্য করতে চাই এইসব কথা তারা বলে কিন্তু তাদের উদ্দেশ্যটা তো আর লুকিয়ে থাকে না তারা বিভিন্ন সময় আবার অন্য কথাও বলে ফেলে তখন সেটা পরিষ্কার হয়ে যায় সুতরাং আমাদেরকে সতর্ক হওয়া ছাড়া কোনো উপায় নাই আমরা যেভাবে সবার সাথে বন্ধুত্ব বজায় রেখে করতে চাই সেটাই আমরা করতে থাকবো আমি মনে করি যে সরকার যে এতদিন যেভাবে চালিয়েছে সেটা থেকে সরে আসার কোনো দরকার নেই কিন্তু বন্ধুদের সাথে ডায়ালগটা বৃদ্ধি করতে হবে যেখানে যেখানে আমাদের এই যে ঘাটতির কথা বললেন যে আমরা যে অন্যরা যে কাজটা করছে আমরা সেই কাজ তাদের চেয়ে ভালো করে করতে হবে আমাদের আমাদেরকে মনোযোগ দিয়ে করতে হবে আমি আপনি ইয়ের কথা বললেন লবিজ নিয়োগ করার কথা বলেন একটি বিরতিতে যেতেই হচ্ছে আমাদের দর্শক গণতন্ত্রের সংলাপে নিচ্ছি ছোট্ট বিরতি ফিরছি শীঘ্রই সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত দেখছেন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান আলোচনা করছি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিকতা নিয়ে ফিরছে আলোচনায় এ পর্যায়ে যাচ্ছি খন্দকার আল মহিন আপনি বলুন যে আমাদের যে প্রধান যে অর্গানাইজেশনগুলো আছে আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু বাংলাদেশের পুলিশ প্রধানকে করা হয়েছে একসময় র্যাবের ছিলেন এবং বর্তমান যিনি র্যাবের আছেন আমরা জানি অত্যন্ত সজ্জন ব্যক্তি আমরা সকলেই জানি অর্থাৎ যারা ব্যক্তি আছেন তাদের ইমেজ সম্পর্কে কিন্তু বাংলাদেশের ভিতরে একটা ভালো ধারণা আছে এই যে টার্গেটটা করলো আপনার কাছে কী মনে হয় যে এত কিছু করার পরেও আপনারা যুক্তরাষ্ট্র থেকে ট্রেনিং নিচ্ছেন যেটা মুর্শিফাজ আহমেদ বললেন এত কিছুর পরে এই বিষয়টা যে আমি জানি হয়তো যে পলিটিক্সের বিষয়গুলো আপনি হয়তো আলোচনায় আনবেন না কিন্তু কি মনে হয় আপনাদের কাছে ধন্যবাদ আপনাকে আপনি যথার্থই বলেছেন র্যাব জনগণের আস্থা নিয়ে কাজ করে যাচ্ছে স্যার যেটি বলছিলেন যে এখনও মানুষ যখন কোনো সমস্যায় পড়ে যারা আমাদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে তারাও কিন্তু তার সমস্যার জন্য সর্বপ্রথম র্যাবকেই বেছে নেয় আপনার দেখেন আদালতে যখন কোনো ভিকটিম তার ব্যক্তিগত কারণে যায় বা অভিযোগ করে আদালত যখন তাকে জিজ্ঞাসা করে বা প্রসঙ্গ আসে যে সে তার যেই মামলা বা সে তার যে অভিযোগ কার মাধ্যমে তদন্ত করাতে চায় সে কিন্তু প্রথম র্যাবকেই পছন্দ করে সো আমরা অত্যন্ত জনগণের আস্থা নিয়ে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি আপনি যথার্থই বলেছেন যে যদি কেউ দোষী হয়ে থাকে সেটা হয়তো ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি হতে পারে এবং আমি আপনাকে বলেছি যে আমাদের বাহিনীর ভিতরে যারা বিভিন্ন সময় কোনো অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা নিচ্ছি যেটা আদেশ ষোলোজনক অবশ্যই এবং আমি যেটা বিভিন্ন সময় আমরা বলেছি যে আমাদের যে কোনো অপরাধ যেটা গুলি বিনিময়ের ক্ষেত্রে যদি কখনো সন্দেহ থাকে সেটা কিন্তু একটা নিরপেক্ষ বডির মাধ্যমে তদন্ত হয় পাশাপাশি আপনার দেখেন র্যাবই কিন্তু প্রথম তার নিজের বাহিনীর সদস্যদের ড্রপ টেস্টের মাধ্যমে বাহিনীর সদস্যরা মাদকাসক্ত কিনা আমরা কিন্তু এটা নিয়মিত যাচাই বাছাই করেছি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি যেটা আপনি বলেছেন যথার্থই বলেছেন যে আমার যেটি আমরা যেটা মনে করি যে এখানে কোনো কারণ ছাড়া মানে ভিত্তিহীনভাবে বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদেরকে টার্গেট করা হয়েছে আমরা মনে করি যদি এই বাহিনীর কেউ দোষী হয়ে থাকে কোনো ইন্ডিভিজুয়াল কেসে তাকে তা তারা হয়তো তার ব্যাপারে আমাদের কাছে অভিযোগ করতে পারতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাট কথা নাই বার্তা নাই স্যার যেটা বলেছেন কোনো ধরনের ডায়লগ ছাড়া হঠাৎ করে আমাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আমরাও আসলে এখানে অবাক হয়েছি বাট যেটা হয়েছে আমরা সুনির্দিষ্টভাবে আমরা অবশ্যই আপনার কোনো প্রতিবাদ কিংবা ব্যাখ্যা দিচ্ছেন কিনা অবশ্যই যেটি আমি এটাই বলতে নিয়েছিলাম আপনারা জানেন যে এই ধরনের অভিযোগ সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের কাছে এসে থাকে ইতিপূর্বেও বিভিন্ন সময় যখন বিভিন্ন মানবাধিকার সংস্থা যেগুলো আপনারা বলেছেন আমাদের কাছে অভিযোগ করেছে আমরা সুনির্দিষ্টভাবে তাদের প্রতিটি অভিযোগে আমাদের বক্তব্যের ব্যাখ্যা আমরা দিয়েছি একইভাবে যেটা ইউনাইটেড স্টেটস যে স্যাংশনটা করেছে যে ইস্যুতে এটা যখন আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চিঠিটি পাব আমরা অবশ্যই সুনির্দিষ্টভাবে প্রতিটি স্টেপ ব্যাখ্যা করে আমরা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জবাব দেব ধন্যবাদ আপনাকে জীবন আপনাকে দুটোই প্রশ্ন আমি একসঙ্গে করতে চাই সেটি যে যুক্তরাষ্ট্র অভ্যন্তরে কিন্তু গণতান্ত্রিক সংকট আছে রেসিজিউম আছে সেখানে হেড ক্রাইম আছে এবং আপনি কিছুক্ষণ আগেই বললেন যে আফগানিস্তানে যে কয়েক লক্ষ লোক মানে মারা গেছে তাদের নিরাপদ ব্যক্তিগত হত্যা করেছে একটি দিক তারপরেও তারা মানবাধিকারের প্রসঙ্গ উত্থাপন করছে অন্য একটি দিক হচ্ছে যে তারা যে অভিযোগটি বাংলাদেশের বিরুদ্ধে তোলবার চেষ্টা করেছে এখানে আপনার কি মনে হয় যে রাজনৈতিক কোনো প্রতিপক্ষের ষড়যন্ত্রের কাছে পদ্মা সেতুর কথা আমরা আগে উল্লেখ করেছি কিংবা এই বিষয়গুলো আপনি যদি এটা এটাকে যদি আপনি কারণ ডিরেক্টলি যদি আমি উত্তরটা দিই এটাকে মনে হবে আবারও বলছি মনে হবে যে একটা কনসপায়ারেসি থ্রি বা ব্লেম গেমের মতো আমি কথাটা বলছি আপনি যদি আরেকটু গভীরে যান যেহেতু আমি সমাজবিজ্ঞানের ছাত্র সেই জায়গার থেকে বলছি যে বাংলাদেশের যে ঐতিহাসিকভাবে আপনি যদি আমাদের কাছে যে ধরনের ডেফিনেশান আছে সেই সব জায়গায় বাংলাদেশ সহ অন্যান্য যে রাষ্ট্রগুলো অনুন্নত বিশ্বে বা তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলোর নেচারের মধ্যে কিন্তু একটা অগণতান্ত্রিক নেচার আছে রাষ্ট্রের গঠনে এর আপনি যদি আমরা এগুলো কিন্তু সমালোচনা সবসময় করছি ইন্টারনালি করছি অ্যাজ অ্যাজ একাডেমিক্স আপনি এর অ্যাপারেটাসগুলো ধরেন সিভিল ব্যুরোক্রেসি মিলিটারি ব্যুরোক্রেসি পুলিশ বাহিনী কিংবা পলিটিক্যাল কালচার পলিটিক্যাল ইনস্টিটিউশন ঐতিহাসিকভাবেই কিন্তু এর ল্যাকিংটা রয়ে গেছে আপনি যদি আরও পেছনে যান কারা যায় যারা এই যে ডিপেন্ডেন্সি থিওরি বা ওয়ার্ল্ড সিস্টেম থিওরি এগুলো আমেরিকার ভেতর থেকে ওয়ার্লস্টাইন আন্ড্রে গুণ্ডার ফ্র্যাঙ্ক এরা আমেরিকার ভেতর থেকে এখনও চমস্কি আমেরিকার ভেতর থেকে এইগুলো কথাগুলো বলছে তাহলে আপনি এই যে স্টেটের ফরমেশান তার ইনস্টিটিউশনগুলোর মধ্যে এখনও এবং এরা কিন্তু এই কলোনি দুশো বছরের ব্রিটিশ তারা আমাদের এখানকার সম্পদ নিয়ে সেখানে কিন্তু আপনার সেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশান হয়েছে ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন হয়েছে ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তাদের সমস্ত আপনার ইন্ডিজিনাস পিপুলকে ধ্বংস করে সেখানে নতুন সভ্যতা তৈরি করা হয়েছে খেয়াল করে আমেরিকার ইতিহাসটা কি ইন্ডিয়ানদের ল্যান্ডকে দখল করে সেখানে তৈরি করা হয়েছে আফ্রিকার থেকে স্লেভ এনে ব্ল্যাকদেরকে তার ইকোনমি সচল করা হয়েছে স্লেভারির মাধ্যমে এটা চলে যেটা কয়েকদিন আগে জর্জ ফ্লয়েডের যে ঘটনাটা আপনি এখনও চলছে সেখানে তো সেই জায়গাটা যদি থাকে আপনি যদি সেইভাবে কল্পনা করেন পলিটিক্যাল ইনস্টিটিউশন পলিটিক্যাল কালচারও যেহেতু আমাদের ঘাটতি আছে সেই জায়গায় আমরা কিন্তু ওই জায়গাটা আঘাত করি না আমরা কিন্তু এক সরকার যায় আর সরকার আসে কিন্তু মূল জায়গাগুলোকে পলিটিক্যাল পার্টির যারা নেতা আছে পলিসি মেকার যারা আছে বা আমরা অ্যাকাডেমিকরা আছি আমরা মূল জায়গাটা অর্থাৎ এই যে রাষ্ট্রের গঠন রাষ্ট্রের অ্যাপারেটাসগুলোকে এটা যদি গণতান্ত্রিক করা যেত এগুলো যদি রিফর্ম করা যেত তাহলে এগুলোর অধিকাংশই কলোনিয়াল স্ট্রাকচারের মধ্যে আছে অ্যাপসোলেটলি ব্রিটিশরা যে কারণে আপনার জন ম্যাকলে যে কারণে ইংলিশ এডুকেশন এখানে চালু করেছিল বলেছিল কি বলেছিল যে একজন আমি এমন একজন শিক্ষিত মানুষ তৈরি করবো যে হবে হচ্ছে টেস্টের দিক থেকে ইংলিশ কিন্তু রক্তে মাংস হবে ভারতীয় এটার উদ্দেশ্য তারা এখানে পারমান্ট সেটেলমেন্ট অ্যাক্ট তৈরি করেছিল কি একটা ক্যাপিটালিস্ট ক্লাস তৈরি করছি জাসামি আমি আমি বুঝতে পারছি যে হয়তো একটু বড় পরিসরে আমি চলে গেছি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আপনি যে কথাটি বললেন ডেফিনেটলি এটা আমরা আজকে আওয়ামী লীগ আছে বিএনপি বা তার দলীয় লোকজন বাইরের থেকে এগুলো করবে এটাই এই হচ্ছে পলিটিক্যাল কালচার আমার আওয়ামী লীগও যদি ক্ষমতার বাইরে থাকে বিএনপি যদি ক্ষমতা আসে আপনি দেখবেন আগে যেমন আপনি বলেছেন আগে তো টের পাওয়া যাচ্ছিলেন যে কিছুদিন আগে যেটি অলিম্পিক হলো সেখানে কিন্তু লবেল রেড পেলো প্রফেসর ইনুস যিনি অর্থাৎ স্পোর্টসের কোনো কিছুই জানেন না যেখানে মাননীয় প্রধানমন্ত্রী স্পোর্টসের একজন বড়ো ধরনের ভূমিকা রেখেছেন তারপর কথা ছিল পেলো নিউজ কিন্তু এই লোভিংগুলা ডিপ্লোমেটিক যে পলিসিগুলো কেন করা হচ্ছে আমি কিছুদিন আগে আর একটি আটজন কংগ্রেসম্যান বাংলাদেশের যেটি নির্বাচনের প্রশ্ন তুললো সেই লবিংগুলো কেন করা হলো না প্রতিবাদ কেন করা হলো না কেন কোথায় ঘাটতি হয়েছে এখানে ক্ষমতায় থাকলে পরে হয় কি এইগুলো হয়তো মানে আওয়ামী লীগের জন্য তো একটা স্ট্রাকচারাল কনস্ট্যান্টও আছে আপনি যদি খেয়াল করেন এত বছর পর ক্ষমতা এসে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে হয়েছে আমরা যুদ্ধাবরীত হত্যার বিচার করতে হয়েছে করল তাহের হত্যার বিচার করতে হয়েছে চার নেতার হত্যার বিচার করতে হচ্ছে এই হত্যার বিচার করতে করতে কিন্তু তাদের কথার কথা বলছি আমি তো আরো তারপরে সে ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে গিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা সর্বসময় আছে এই বিষয়গুলো কেন করা হলো না এগুলো করে না যেগুলো করা দরকার ছিল এগুলো নিয়ে যেভাবে তাদের কারণ এইটা রুলস অব দ্য গেম আপনি যদি বলেন যে অর্থাৎ করে নাই এটা বলতে চেয়েছেন যে এটা করা দরকার ছিল আমেরিকার জায়গা থেকে আপনি এই লবিস নিয়োগটাকে অনৈতিক বলতে পারবেন না যে করতে পারছে সে জিতে গেছে যে করতে পারে না সে হেরে গেছে করা যায়নি ধন্যবাদ আমি আবার আসবো মানে আমি বলছি যে ওই কথাটা আমি শুধু কানেক্ট করতে চাচ্ছিলাম এই জন্য যে আমরা এই পলিটিক্যাল কালচারের মধ্যে পড়ে যারা ক্ষমতার বাইরে আছে তারা এটার এগেনস্টে যে তার কাছে ওই মোরলের কাছে বিচার দিচ্ছে এটা আপনি আবার আওয়ামী লীগের উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি তারা ক্ষমতাতে এখন বাংলাদেশের মতো একটা জায়গায় কিন্তু একটা ঐতিহাসিক আপনি একজন কনসাস বিং আমি জানি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আপনার আছে আপনি জানেন যে এখানে এই দেশে কিন্তু একটা ঐতিহ্য আছে এখানে কিন্তু লেফট র্যাডিক্যাল এ প্রোগ্রেসিভ একটা ফর সিক্সটিজে যেভাবে আমাদের এখানে হয়েছে এই জায়গাটায় আমি হয়তো পরে বলতাম কথাটা ইউনাইটেড স্টেট যে ভুল করেছে ভিয়েতনামে যেমন তার ভুল হয়েছে নো যে এখানে চলে গেল নো এখানেও কিন্তু এই যে এটা হয়তো ছোট ইস্যু আমরা এটাকে খুব বড় ইস্যু হিসেবে দেখছি না কিন্তু এখানে অলরেডি সিপিবি কিন্তু কালকে আপনি দেখবেন যে সিপিবি কালকে একটা অলরেডি স্টেটমেন্ট দিয়েছে তার মানে কি এখানে কিন্তু আপনি এ ধরনের অগণতান্ত্রিক আচরণের মধ্য দিয়ে আপনি যদি একটা বাহিনী তার আমি যেটা বলতে চাচ্ছিলাম একটা তার সমস্যা আছে হতে পারে সে যে অনেক ভালো ভালো কাজ করছে এটাও তো বাংলাদেশের মতো ঐতিহাসিক ভাবে প্রতিষ্ঠান করে নাই এবং এই প্রতিষ্ঠান করছি আমি একটু ছোট্ট করে মুন্সি কাছে আমি আসতে চাই সেটি হচ্ছে যে দুটি বিষয় হয়েছে একটি হচ্ছে যে ট্রেজারি বিভাগ কিন্তু বলেছে যে যাদের সম্পদ বাইরে আছে দুর্নীতির কথা উল্লেখ করেছে দুর্নীতি ভিতরে সম্পদ যারা পাচার করেছে তাদের কথা কোট আনকোট যে সম্পদগুলো বাজেয়াপ্তা করা এবং এও শোনা যাচ্ছে যে এই লিস্ট যেটা করেছে তালিকা যেটি করেছে আরও আরো দীর্ঘ হতে পারে অর্থাৎ বারগর তার তাহলে এতে করে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থাৎ বাংলাদেশের অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্ট এক্সপোর্ট আমেরিকা জাপান এবং ইউরোপে হয়ে থাকে কোনো ক্ষতিগ্রস্তের সম্ভাবনা আছে কিনা আপনি করবেন যারা সৎভাবে ব্যবসা বাণিজ্য করে তাদের তো ভয় পাওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না আর এটা আমাদের অপেক্ষা করে দেখতে হবে আগেই এটা নিয়ে কোনো একটা জাজমেন্ট বলেছে যদি কি করে সেটা তো দেখতে হবে এখন কেউ যদি সত্যি সত্যি আমার দেশের টাকা পাচার করে নিয়ে যেয়ে থাকে সে তারা যদি ওটাকে আটকে দেয় এক হিসেবে ভালো তো তো তখন সেটাকে আমরা তাদের সাথে আলাপ আলোচনা করে দেশের কাজের জন্য ফেরত আনার চেষ্টা করতে পারি কারণ ওইটা তো আমাদের দেশে কাজে লাগতেছে না আচ্ছা যাক কিন্তু সেখান থেকে আমি অন্য কথায় একটু আসতে চাই একটা কথা ছিল যে ইমেজের কথা প্রাতিষ্ঠানিক রেসিজমে রেসিজম আমেরিকান পুলিশের আছে সেটা আমেরিকান সরকারি দলিল থেকেই প্রমাণিত আমাদের কথা বলা না কিন্তু আমাদের এখানে প্রাতিষ্ঠানিকভাবে আমরা আমরা অত্যন্ত বাংলাদেশের মানুষ মনে করে না যে র্যাব বা আমাদের কি বলে আমাদের করা আমাদের শান্তিরক্ষা মানে আইন সংরক্ষণকারী বাহিনীরা তারা কোন রকমের আরেকটা কথা একটু বলা জরুরি সেটা হচ্ছে যে পরে যদি আবার বলার সুযোগ না পাই যে যারা আমাদের দিকে আঙুল তুলছে তাদের সেই অধিকার আছে কিনা সেটা দুটো কথা খালি বলতে চাই যে পৃথিবীতে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হচ্ছে কিন্তু সেটা কি জন্য তারা যুদ্ধ একটার পর একটা বাঁধিয়ে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি করেছে আর দ্বিতীয় যেটা সবচেয়ে বড় চলমান যে গণহত্যা ইতিহাসে বড় চলমান সেটা তারা সেটাকে চালিয়ে যেতে সাহায্য করছে সেটা হলো ইসরায়েল আপনি বলুন যে সর্বশেষ বলুন যে কি এখন কি করণীয় আপনারা কি করছেন আপনাদের বাহিনী হিসেবে না অবশ্যই আমরা আহ কূটনীতিক ভাবে যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় করা হয়েছে করা হচ্ছে সেটা সম্পর্কিত যে সকল তথ্য উপাত্ত পেয়েছে আমরা এখনো আমাদের কাছে আসেনি যেটা মন্ত্রণালয়ের মাধ্যমে আসছে আসলে আমরা সাথে সাথে অবশ্যই আমরা রিপোর্ট সংক্রান্ত যে সকল তথ্যের প্রয়োজন হয় আমরা তো বলেছি পিন পয়েন্ট আমরা সে সকল জবাব দিব পাশাপাশি আমরা এই যেভাবে কাজ করে গিয়েছি এই কয়দিন মানুষের অধিকার রক্ষায় মানুষের আস্থা নিয়ে যেভাবে কাজ করে গিয়েছি একইভাবে আমরা কাজ করে যাব আপনার দেখেন ইভেন করোনাকালীন সময়ে যখন পিতা তার সন্তানকে ফেলে চলে গিয়েছে আমরা কিন্তু র্যাব তাদের পাশে দাঁড়িয়েছি এবং দেশে বিভিন্ন জায়গা থেকে যারা করোনা আক্রান্ত রুগীদেরকে কিন্তু আমরা ঢাকায় নিয়ে এসে তাদেরকে চিকিৎসা করেছি একইভাবে দেখেন সাম্প্রতিক সময়ে সমাজ ব্যবস্থা কিশোর অপরাধ অনেক বৃদ্ধি পেয়েছিল আমরা এই সমাজ থেকে কিশোর অপরাধ দূর করার জন্য সমাজে বিভিন্ন মানুষ নিয়ে তাদের বিরুদ্ধে তাদের সাথে কাজ করেছি তাদেরকে আমরা সুস্থ জীবনে আনার জন্য চেষ্টা করছি সো আমরা করেছি এবং একইভাবে আমরা কাজ করে যাবো এবং যেভাবে ইতিপূর্ণ এ ধরনের ঘোষণা আপনাদের কাজের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা বা কোনো মরাল হবে কিনা বা অর্থাৎ অবশ্যই না মানুষের জন্য কাজ করবেন অবশ্যই মানুষের অধিকার আদায়ে

তৃতীয়টি হচ্ছে যে আমেরিকান পিপুল কিন্তু আমাদের সাথে নাইনটিন সেভেন্টি ওয়ানেও ছিল জর্জ হ্যারিসনের সেই বিখ্যাত কনসার্ট আমরা জানি আমেরিকান পিপুল কিন্তু সবসময় সাধারণ মানুষের পক্ষ ধন্যবাদ ধন্যবাদ এই জায়গাটা মনে তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য দর্শক আজ এ পর্যন্তই পুনঃপ্রচার হবে সকাল সাতটা তিরিশ মিনিটে আগামী সপ্তাহে আবারও অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ